বিরতির পর আবার আপনাদের স্বাগত। আজ বিরসা মুন্ডার 149তম জন্মদিন পালন করা হলো অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে। অনুষ্ঠানটি হয়েছে আগরতলার রাজবাড়ির সামনে এবং অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ মাল্যদান মাধ্যমে আজকে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। আজ বিরসা মুন্ডার 149তম জন্মদিন পালন করেছে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি। অনুষ্ঠানটি হয়েছে আগরতলা রাজবাড়ির সামনে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন নেতৃত্বরা শুনব। আজ 15ই নভেম্বর ছোটনাগপুরের ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন গোলানের অভিসন্ধি নেতা এবং আদিবাসীদের জল জমি জঙ্গল অধিকারের দাবির যে পথিকৃৎ নেতৃত্ব শহীদ বিরসা মুন্ডার 149তম জন্মদিন। এই জন্মদিনটি আমরা অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে করছি। আজকের এই বিশেষ দিনটি আমরা সর্বভারতীয়ভাবেই করছি। আমাদের সংগঠন সারা ভারতবর্ষেই এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালন করছি। এই দিনটির পালনের একটাই তাৎপর্য, আমাদের আজকের দিনে স্বাধীনতার 75 বছর পরেও আমরা আমাদের যে বিদ্রোহী নেতা, যে বিপ্লবী নেতা বিরসা মুন্ডা যে স্বপ্ন দেখে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল, তার স্বপ্নের পূরণের কোনো ধারে কাছেই নেই, বরং তার স্বপ্নের আরও অধুরায় চলে গেছে। আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পরে আমাদের দেশের এই আদিবাসীদের জল জঙ্গল অধিকার থেকে 1 কোটির উপরে আমাদের আদিবাসী জঙ্গল চিরাচরিত বনবাসী জমি থেকে উচ্ছেদ হয়েছে। এবং তারপরেও আমাদের এই সরকার ভর্জুয়া সরকার 1980 সনে এবং তারপরে 2006-এ এই জমি অধিকার নিয়ে আইন প্রণয়ন করেছিল, যেটা করে কিছুটা জমি রক্ষা করার চেষ্টা হয়েছিল। কিন্তু বর্তমানে আপনারা জানেন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে গত 2022-এ এই জমি অধিকার আইনের অধিনিয়ম করে এবং 2023-এ সংশোধনী বিল এনে তাকে নস্যাৎ করে দিলেন। সেই বিল আপনারা জানেন পার্লামেন্টের উভয় পক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় পাস করিয়ে দিয়েছে উইদাউট কনসেন্ট অফ দ্য অ্যান্টি পার্টি, বিরোধী পার্টিদের কোনো মতামত না নিয়েই তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতার বলে পাস করিয়ে নেয়, যার ফলে আপনারা জানেন আজকে যতটুকুই আমাদের অধিকার, এই জনজাতি এবং চিরদরিদ্র বনবাসীদের যা অধিকার ছিল তাও ক্ষুণ্ণ হয়ে যাবে। আজকে গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে কোনো সময় যে কোনোভাবে এই ট্রাইবেলদের জমি থেকে উচ্ছেদ করতে পারে, তার উদাহরণ আপনারা হয়তো আপনারা শুনলেন সত্যিসত্যের বক্তব্য। আজ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে শহীদ জন্মদিন পালন করা হয়েছে রাজবাড়ির সামনে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য তারা লিখেছেন। বিরসা মুন্ডার 149তম জন্মদিন পালন করেছে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।